রাজ্যের প্রতিটি প্রান্তর শিব মন্দির সম্মুখের পর পুয়ার ভাগের পরিবেশসমূহ দেখাই গেছো আর এই মুহূর্তে গুয়াহী মহানগরীর শুক্রেশ্বর মন্দিরত উপস্থিত আছো আর এই একই ধরনের পরিবেশ পুয়ারে পড়া দেখবলে পাওয়া গেছে শিবভক্তর ভিড় কারণ আজি শিবরাত্রি আর বিশেষকে আজি সন্ধ্যার ভাগের পর যেহেতু এই পূজার পর্ব আরম্ভ হব কিন্তু লোকবিশ্বাস মতে আজি নিশার ভাগত এই পূজা উদযাপন হলেও কিন্তু পুয়ার পর শিব মন্দিরের ভিড় কিন্তু এক প্রকার অভাবনীয়ভাবে দেখবলে পাওয়া গেছে আর এয়া হয়েছে পুয়ার পরিবেশ আর চাও কল্পনা করো এই রাতেপা 8 বজাতেই এনে ধরনের একটা দীঘলিয়া শাড়ি শুক্রেশ্বর মন্দির দেখবলে পাওয়া গেছে গতি ভিতর ভাগলে কিছু সুমাই যাবলে চেষ্টা করি ভিতরের পর পরিবেশ দেখাম কারণ দূর দূরণিরপর ভক্ত শিবভক্ত আহে আহি তেওঁলোকে ইয়াত ভিড় করে ইয়ার প্রতিদিনের দৃশ্য দেখবলে পাওয়া যায় কিন্তু বিশেষকৈ আজির দিনত যেহেতু শিবরাত্রি বা শিবক পূজা অর্চনা বা উপাসনা করা হব গতি কি মনের বাঞ্ছা লয় বা কি প্রার্থনারে আহি শিবর এই সমূহ উপাসনথলী সমূহ ভিড় করেছে হ্যাঁ কিছু কথা পাতবলে চেষ্টা করি বাইদেউ কোরপুর আহিছে কোরপুর পূজা হ্যাঁ শিবরাত্রি কি আছে কেসে মানুষ বহুত আচ্ছা লাগ রা ব্রত কি হ্যাঁ মন্দির আয়ে হ্যাঁ কথা পাতিম যন্ত্র আগুয়াই যাবলে চেষ্টা করিম আর এয়া সংখ্যক ভক্তর বর্তমান ভিড় দেখি পুয়ার ভাগতে আর উদ্যোক্তা আছে কিছু মানে হয়তো কথা পাতি চেষ্টা করি কি কার্যসূচী আছে আজ দিনটা ভিতরলে যাও আর দেখাইছো পুয়ার পরিবেশ আর গুয়াহী মহানগরীর উমানন্দই হোক বা বশিষ্ঠাশ্রম ঠিক একদরে বালাজী মন্দির আদি কেবাটাও যুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান আছে শিবর মন্দির আছে সেই আটাইবর মন্দিরতে এইদরে ভক্তর ভিড় দেখবলে পাওয়া যাব ধূপ ধূনা নৈবদ্যরে বর্তমান আজি শিবর ওসরত পূজা অর্চনার উদ্দেশ্যে আহিছে আর মই মহাপ্রভু শুক্রেশ্বর দেওয়ালয়ের যে মূল প্রবেশদ্বার আছে সেই ভিতরের প্রবেশদ্বারের কিছু পরিবেশ অঞ্জনের মূরত দেখাব এই একই ধরনের পরিবেশ দেখি ইয়াতো ভক্ত কিছু আছে মই তেওঁলোকৰ হয়তো কথা পাতি চেষ্টা করি বাইদেউ কোরপুর আহিছে আপনার পূজা বলে আহিছে সাগে কি প্রার্থনা করব ঘর কারণে আর স্যার দেখাইছো জয়ন্ত আর পরবর্তী সময়তো আমি কিছু ভক্তর হয়তো কথা পাতবলে চেষ্টা করি আর ইয়ার যুদ্ধ পূজা করে আছে বা হয়তো আমি কথা পাতি গতি পরবর্তী পরিবেশ আমি কিছু পরিবেশ দেখাবলে চেষ্টা করি জয়ন্ত